নানান বাংলা সিনেমা শুটিং হয়েছে এখানে, রয়েছে বহু প্রাচীন নিদর্শন, ধান্য কোরিয়ার বেশ কিছু এলাকা হেরিটেজ করবার ভাবনা। বিখ্যাত গোলাম বিবি সাহেব, ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি চোখের আলো, শঙ্খচিলের মতো বহু সিনেমা শুটিং হয়েছে এখানে। সিপাহী বিদ্রোহের আমলের তৈরি স্কুলও রয়েছে যা আজও সচল। এখানেই রয়েছে ইতালি স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন। জায়গাটি হচ্ছে কলকাতা থেকে মাত্র 88 কিলোমিটার দূরে অবস্থিত ধান্যকুড়িয়া। একদিকে সুবিশাল প্রাচীন গাইন বল্লভদের রাজবাড়ি, আর অন্যদিকে ইটালিয়ান স্থাপত্য ভাস্কর্যে ঘেরা ঐতিহ্যবাহী ধান্যকুড়িয়া। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্যকুড়িয়া গ্রাম বহু ইতিহাস বহন করে। এর পাশাপাশি এই গ্রামের মনোরম পরিবেশ এবং চারদিকের সুন্দর দৃশ্য নজর কাড়ে বহু ভ্রমণ পিপাসুদের। ভ্রমণ পিপাসু তো বটেই, এই গ্রামের অপরূপ দৃশ্য নজর কেড়েছে বহু পরিচালকদেরও। বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই ধান্যকুড়িয়া গ্রামের বিভিন্ন জায়গায়। 90 দশকের কার্তিক চ্যাটার্জি থেকে হালফিলের ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষের মতো বহু জনপ্রিয় পরিচালকরা তাদের সিনেমা শুটিং করেছে এই গ্রামে। বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য হেরিটেজ কমিশনার ধান্যকুড়িয়া সহ তার আশেপাশের আরও কিছু দর্শনীয় স্থান হেরিটেজ করা যায় কিনা তার চিন্তা ভাবনা করছেন। এদিন রাজ্য হেরিটেজ কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এবং বশিরহাট মহকুমা শাসক অশীষ কুমার, বশিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি, বশিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল এবং গাইন পরিবারের সদস্য মনোজিৎ গাইন, মামুদ হাসান সহ বিশিষ্টজনেরা আজকে অন্যত্র নিদর্শনগুলি ঘুরে দেখেন। যাতে হেরিটেজ করা যায় তার জন্য সরজমিনে খতিয়ে দেখলেন, পাশাপাশি পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার চিন্তাভাবনাও করছে রাজ্য সরকার। আন্তর্জাতিক পরিচালক গৌতম ঘোষও ধান্যকুড়িয়া গ্রামটিকে হেরিটেজ তকমা দিয়ে সম্মতি জানান। তার পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত শঙ্খচিল সিনেমাটির শুটিংও হয় এই গ্রামে। পরিচালক গৌতম ঘোষ জানান, ধান্যকুড়িয়াকে আরও বেশি পর্যটনের কেন্দ্রবিন্দু এনে কলাকুশলী ও পর্যটকদের কাছে এর প্রাচীন ইতিহাস, স্থাপত্য, ভাস্কর্য, সংস্কৃতি আরও বেশি করে তুলে ধরলে বিশ্বের মানচিত্রে ধান্যকুড়িয়া একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ জায়গা এখন নিতে পারবে। রাতারাতি আমি বিখ্যাত হব এটা করলে একদিন হলে সে কিন্তু বেশি দিন টেকে না। যার অধ্যবসায় রয়েছে, যার পরিশ্রম রয়েছে, যে সত্যিকারের শিক্ষা লাভ করে এক একটি মাধ্যমকে, তারাই কিন্তু দীর্ঘজীবী হয়। অনেক শুট করেছিলাম টাকির কাছে, উল্টো দিকে সাতক্ষীরাতে শুটিং করেছিলাম। অবশ্যই কেন ব্যবহার করা যাবে না। আর তারপরে এখানে এত কটা অপূর্ব সমস্ত বাড়ি রয়েছে, এখানে বোধহয় সাহেব বিবি গোলামের শুটিং আছে। হ্যাঁ, গুরুদত্ত করেছিলেন, নিশ্চয় করা যাবে, কেন নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ধান্যকুড়িয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।